নমস্কার বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভারতবর্ষ চিরকালই বৈচিত্র্যে পরিপূর্ণ অপূর্ব সুন্দর একটি দেশ। প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে ভারতবর্ষকে। ভারতের একদিকে রয়েছে তুষার শুভ্র সুউচ্চ হিমালয় পর্বত, রয়েছে তিন দিক ঘেরা অতল সমুদ্র, রয়েছে বিরাট উর্বর গাঙ্গেয় সমতল ভূমি, তাছাড়াও মালভূমি, মরু অঞ্চল, ম্যানগ্রোভ বনাঞ্চল, দ্বীপ সহ কত ধরনের ভূমিরূপ রয়েছে ভারতে। এ তো গেল প্রাকৃতিক বৈচিত্র্যের কথা। এরপর রয়েছে সামাজিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্য। ভারতবর্ষে বাস করে বিভিন্ন ভাষাভাষী, ধর্ম ও জাতির মানুষ। তাদের খাদ্যাভ্যাস বা পোশাক পরিচ্ছদ, ভাষা আলাদা হলেও প্রত্যেকেই একটি মিলনের সুতোয় মালার মতো অবস্থান করছে। প্রত্যেকেই ভারতবাসী হিসেবে গর্বিত। এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই ভারতের বিশেষত্ব। ভারতবর্ষের সংস্কৃতিও গড়ে উঠেছে বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধনের মাধ্যমে। ভারতবর্ষ চিরকাল সারা পৃথিবীকে পথ দেখিয়েছে। বিশ্বের প্রাচীনতম সভ্যতা এই ভারতবর্ষেই গড়ে উঠেছিল। প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত পৃথিবীর ইতিহাস ঘাঁটলে ভারতের অজস্র অবদানের কথা উঠে আসে। ভারত যে আগেও বিশ্বসেরা ছিল এবং এখনো বিশ্বসেরা আছে, তা স্পষ্টতই প্রমাণ হয়ে যায়। বন্ধুরা, একটি বিরাট আবিষ্কার করে ফেললো ভারত, এ নিয়েই একটি খবর উঠে আসছে। খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখার পর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ, জয় ভারত এই কথাটি। আমাদের দেশ ভারতের জয় হোক সব সময়, এটাই আমরা চাই। তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ, জয় ভারত এই কথাটি। তো বন্ধুরা, এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব। শিরোনামে বলা হচ্ছে বিরাট আবিষ্কার করে ফেলল ভারত। চলুন পুরো খবরটা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে, আজকের শুষ্ক বালিয়াড়িতে ভরা থর মরুভূমির মধ্যভাগ দিয়ে 172,000 বছর আগে বয়ে যেত একটি বড় নদী, প্রস্তর যুগে যার পারে পারে গড়ে উঠেছিল মানব সভ্যতা। অনুসন্ধানে এই প্রমাণ পেয়েছেন গবেষকরা। বিকানেরের কাছে থর মরুভূমির মধ্যভাগে নাল পাথর খাদানের বালি এবং পাথরের ভাঁজে ওই প্রাচীন নদীর এককালীন অস্তিত্ব খুঁজে পেয়েছেন জার্মানি, তামিলনাড়ু এবং IISER এর কলকাতার গবেষকদের নিয়ে গঠিত দল। কোয়াটেনারি সায়েন্স রিভিউজ নামে জার্নালে প্রকাশিত ওই রিপোর্টে তারা বলছেন, প্রস্তর যুগে থর মরুর চেহারা আজকের মতো ছিল না। এখানকার বিকানেরের কাছ দিয়ে সে সময় বয়ে চলা ওই নদী বর্তমান নদীর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। জার্মান গবেষক জিম বব ব্লিঙ্কহর্ন বলছেন, প্রাগৈতিহাসিক বেশি কিছু নদীর অস্তিত্ব থরে তারা খুঁজে পেলেও সেগুলি ঠিক কোথায় কোথায় ছিল তা এখনও অজ্ঞাত। তামিল গবেষক হেমা অচ্যুতানের মতে, ওই প্রাগৈতিহাসিক নদীগুলি ঠিক কতদিন আগে থরের উপর দিয়ে বইত তাও অজ্ঞাত। গবেষকদের মতে, যে সময়ে এই নদী থরে সক্রিয় ছিল সে সময়ই আফ্রিকা থেকে ভারতে মানুষ এসে বসতি গড়েছিল। রিপোর্টে গবেষকরা বলছেন, 172,000 থেকে 140,000 বছর পর্যন্ত আজকের নাল পাথর খাদানের উপর দিয়ে বেশ বড় নদী বইত। প্রায় 78,000 বছর পর্যন্ত ওই নদীর অস্তিত্বের প্রমাণ মিলেছে, কিন্তু 26,000 বছরের পর থেকেই নদী খাতের অস্তিত্ব বিলীন হতে শুরু করেছিল। তো বন্ধুরা, এই ছিল খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ, জয় ভারত এই কথাটি। আমাদের দেশ ভারতের জয় হোক সব সময়, এটাই আমরা চাই। তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ, জয় ভারত এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।